ফিরে আসলাম বিরতির পর। আমাশা এই গ্রামীণ এলাকার মহিলাদের বিশেষভাবে স্বাবলম্বী এবং স্বরোজগারী করে তোলার জন্য চলছে দুটি প্রকল্পের প্রশিক্ষণ, এবং এই দুটি প্রকল্পের মধ্যে একটি 7 দিনের জন্য প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে এবং অপরটি চলছে 8 দিনের জন্য প্রশিক্ষণ। এই প্রশিক্ষণ কেন্দ্রকে কেন্দ্র করে বিশেষ প্রশিক্ষণ শিবির শুরু হয় চলতি মাসের 21 তারিখ। ধলাই জেলার বিভিন্ন জায়গা থেকে বাছাই করা মহিলাদের নিয়ে দুটি বিভাগে চলছে প্রশিক্ষণ পর্ব, এবং এখানকার অর্থাৎ আম্বাসাতে যে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রয়েছেন চন্দ্রা দেবনাথ, তিনি জানাচ্ছেন যে জেলার 46 জন মহিলাকে দুটি বিভাগে ফাস্ট ফুড এবং অর্থনৈতিক সুরক্ষা বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এই প্রশিক্ষণ পর্বগুলি শো হয়ে থাকে, ঠিক যেমনটা এক্ষেত্রে আম্বাসাতেও অনুষ্ঠিত হচ্ছে। ফাস্টফুড তৈরি থেকে শুরু করে বিভিন্ন বিষয়ের উপর তাদেরকে জানানো হচ্ছে, প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে আগামী দিনে গ্রামীণ মহিলারা স্বাবলম্বী হতে পারে, স্বরোজগারী যাতে হতে পারে, সেই উদ্দেশ্যকে সামনে রেখে একটি 7 দিনের এবং অন্যটি 10 দিনের প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। আম্বাসা PNB RCTতে চলছে এই দুই প্রকল্পের প্রশিক্ষণ, এবং যেখানে গ্রামের মহিলারা সকলেই অংশগ্রহণ করেছেন। ধলাই জেলার বিভিন্ন প্রান্ত থেকে মহিলারা গেছে প্রশিক্ষণ নিতে, আগামী দিনে তারাও স্বাবলম্বী হতে চায়, তাই মহিলাদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়েছে। আজকের এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত সংশ্লিষ্ট মহিলার কি বক্তব্য রয়েছে শুনব। সিআরপি প্রোগ্রামটা সেটা 6 দিনের হয়, আর 6 দিন এটা আমাদের NRLM-এর সহযোগিতা আমরা করে থাকি। এটা তো এটা করানো হচ্ছে মহিলারা যাতে গ্রামে গ্রামে গিয়ে মানে এখান থেকে তারা ফাইন্যান্সিয়ালি লিটারেট হবে, হয়ে গ্রামে গ্রামে গিয়ে যাতে সবাইকে সুন্দরভাবে বোঝাতে পারে, যাতে মানে তাদের বিভিন্ন পর্যায়ে তারা যেন মানে সুন্দরভাবে ইয়ে করতে পারে, আপনার সেভিংস বা যেভাবে খরচ করবে এই ব্যাপারগুলো যাতে তারা বুঝতে পারে, তাদেরকে এই ব্যাপারগুলো তারা দিয়ে দিয়ে ঘরে ঘরে গ্রামে গ্রামে তারা বুঝে দেবে। তো FLCRP যে ট্রেনিংটা সেটার জন্য ওদেরকে আমরা একটা টুল কিট দিয়ে থাকি। টুল কিটের ভেতর এদের এই যে চার্ট, তারপরে আপনার স্ন্যাক লেটার, গেমের যে ফর্মেট, এই সবগুলো দেওয়া থাকে, এগুলো তারা এখন থেকে পেয়ে যায় ট্রেনিংয়ের পরে, এবং এগুলো নিয়েই তারা গ্রামে গ্রামে গিয়ে সবাইকে সুন্দরভাবে বোঝাতে পারে। আর ফাস্টফুড স্টল যে ট্রেনিংটা সেটা আমরা আম্বাসা মিউনিসিপ্যাল কাউন্সিলের উদ্যোগে করছি, তো এটা 10 দিনব্যাপী হবে, 21 তারিখ থেকে শুরু হয়েছে, 30 তারিখ শেষ হবে। আজকাল মানে মহিলারা ঘরে বসে কিছু একটা রোজগারের চেষ্টা করতে চায়, তো এই জন্য আমাদের লক্ষ্য হলো তাদেরকে স্বরোজগারী হতে সাহায্য করা। ফাস্টফুডে খুব একটা ইনভেস্টমেন্টের দরকার হয় না, অতি স্বল্প ইনভেস্টমেন্টই তারা নিজেদের ব্যবসা পারবে, তো তারা এখন থেকে যদি প্রশিক্ষণ নিয়ে যায় গিয়ে পরবর্তী সময়ে তারা যাতে বিভিন্নভাবে নিজেদেরকে বাড়িতে গিয়ে বানিয়ে বিক্রি করতে পারে বা দোকান করতে পারে, যার যেভাবে সুবিধা কাজটা তারা শিখে গেল আর কি এখন থেকে। তো মহিলাদের স্বরোজগারি করাই আমাদের একমাত্র লক্ষ্য। কেন্দ্র এবং রাজ্য সরকারের মহিলা সশক্তিকরণের অভিযানের অঙ্গ হিসাবে আম্বাসাতে শুরু হয়েছে প্রশিক্ষণ শিবির। প্রশিক্ষণ চলাকালীন মহিলাদের থাকা খাওয়া থেকে শুরু করে সমগ্র সুবিধা প্রদান করা হবে, পরবর্তী সময়ে তাদেরকে শংসাপত্র দেওয়া হবে, যাতে করে এই শংসাপত্র দেখে ব্যাংক থেকে ঋণ নিয়ে তারা ব্যবসা শুরু করতে পারেন, স্বাবলম্বী হতে পারেন, সেই উদ্দেশ্যে শুরু হয়েছে বিশেষ প্রশিক্ষণ। নিজ থেকে বিরতি ফিরছে, বিরতির পর সঙ্গে থাকুন।